কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয় ৬ পুলিশ সদস্য। দুপুর উপজেলার করুণতলি এলাকায় অভিযান চলাকালে এই বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ২ ঘণ্টা বন্দুকযুদ্ধের পর পিছু হটে সন্ত্রাসীরা। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়।